একেবারে সুন্দরবন অঞ্চলের স্টেশন সংলগ্ন যেটা হোলসেল ফিশ মার্কেট চাল তালদি হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম। আর একেবারে মে মাসের প্রথমের দিকে এই মার্কেটে কীরকম মাছের আমদানি আছে, কমিউনিকেশন লোকেশন কী আছে মার্কেটের, আর রিটেলে কীভাবে মাছ কেনা যায়, বেসিক্যালি মার্কেটটা রিটেল মাছ কেনার পক্ষে উপযুক্তই মনে হলো। আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তালদি হোলসেল ফিশ মার্কেট। আর মার্কেটে এখন মাছের আমদানি দেখুন কীরকম ধরনের মাছগুলো এই মার্কেটে আমদানি হয়, মাছগুলো মার্কেটে আমদানি আছে। দাদা এগুলোর দাম কেরম কেরম চলছে? ছশো টাকা। এটা ওই 50 গ্রামের সাইজ আছে না? আর এই কইটা কেমন চলছে দাদা? দুশো আড়াইশো টাকা চলছে। আর এখন কি দাদা মার্কেটটা একটু শেষ হয়ে গেছে কি? আর সোমবার রবিবারটা সব থেকে ভালো মার্কেট চলে? অন্যান্য কি মার্কেটে মাছ খুবই কম এখন। কত করে গেল এটা দাদা? ৫১০ টাকা করে এরকম। ১৪০ টাকা করে রেট চলছে। এগুলো কিরকম দাম আছে এগুলো? এটা কি মাছ? হাইব্রিড মাগুর। ৬০ টাকা কেজি হাইব্রিড মাগুর। এরকম মার্কেটের কন্ডিশনটা এরকম একেবারে মে মাসের প্রথমের দিকটাতে। ২৬৫ টাকার কাছাকাছি এরকম কই মাছগুলো রেট আছে মার্কেটটাতে, তালদি মার্কেটে। আর বন্ধুরা মোটামুটি মার্কেটের কন্ডিশন এরকম। আর রানিং কিছু অপশন দেখাচ্ছি এখানে। এই কাঁকড়ার দাম 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 কেমন আছে? এই কাঁকড়ার দাম ২৫০ টাকা করে কাঁকড়া চলছে মার্কেটে। কাঁকড়াগুলো দেখুন কীরকম কোয়ালিটি কাঁকড়া, ২৫০ টাকা করে। আর মার্কেট এরকম কন্ডিশন, মার্কেট টাইমিং হচ্ছে ৩টাতে, রানিং এটা ৪৫০টা বাগদাটা, এই গলদা গলদা ৫০ গ্রামের গলদা ৪৬০ টাকায় ফাইনাল বিক্রি হয়ে গেল। আর এইরকম মাছগুলো মোটামুটি মার্কেটে প্রচুর আছে এখন। মার্কেটে সোমবার বলে মাছ খুবই কম, মোটামুটি এইরকম মাছগুলো মার্কেটে আসে, রানিং খুবই কম কম মাছ। এরকম কইগুলো ২০৫ টাকা করে এখন। ৮-৯০০ টাকা নাকি? এরকম ট্যাংরাগুলো
মার্কেটে প্রায় 800 টাকা কেজি ট্যাংরা, 100 গ্রামের উপরে 200 গ্রাম 150 গ্রামের ট্যাংরা 800 টাকা পার কেজি। বন্ধুরা একটা সুবিধা কি আছে, মার্কেটে আপনারা অল্প বিস্তর মাছ কিনতে পারেন, একেবারে বাড়ির জন্যও আপনারা অকশন করতে পারেন। এইরকম অল্প পরিমাণে মাছগুলো কম বেশি এই মার্কেটে বিক্রি হয়ে থাকে। আর মার্কেটটা খুব বড় মার্কেট না, একেবারে শুধু ভালো চিংড়ি কাঁকড়াগুলো বিক্রি হয়। ট্যাংরাও 200 টাকা, তোমরা কি মাছ চাষ করো? আমি চাষি। ও তা ভেনামির ডিমটা কি দাম খুব বেশি বলছে? খুব বেশি। বন্ধুরা যারা ভেনামির ডিম, আমরা চাষি লোক, ঠিক আছে, মাছের দাম খুব কম, কিন্তু মাছ ফেরার সময় 400-500, ঠিক আছে, চাষি মরে ভূত। আর বন্ধুরা যে ভেনামির ডিমগুলো বলছে, ডিমের খুব দাম বেশি, 400-500 টাকা করে ডিম নেয়। আর আমরা বাজারে বিক্রি করছি কত বড় করে মাছ খেয়ে গে, এত খোরাকি খেয়ে গে, 250 টাকা, 250 টাকা, তাহলে কোথায় তো জমি বিক্রি করতে হবে। তো যাই বন্ধুরা, এখন দেখুন এটা মাছের রেটটা কেমন হচ্ছে। ফাইনাল এরকম কোয়ালিটি ভেনামিগুলো 315 টাকা বিক্রিছে তালদি মার্কেটে। আর বন্ধুরা মোটামুটি এইরকম মাছ, এখন সোমবার বলে মাছ একেবারে মার্কেটটাতে কম। দুটা রানিং অপশান দেখাচ্ছি, কি অপশান হচ্ছে দেখি, এখানে হয়ে গেল অপশানটা। ছোট বেলে কত কত বিক্রি হলো বেলেটা? ট্যাংরা কত গেল? এই ট্যাংরাগুলো 500 টাকা, এরকম ট্যাংরা সাইজ দেখুন 500 টাকা করে বিক্রি হচ্ছে, 150 টাকা পনেরো রেট দু তিনটে। আর এই মার্কেট কন্ডিশন দেখে মনে হচ্ছে বন্ধুরা এই মার্কেটে আপনারা খুচরো হিসাবে মাছ কিনতে পারেন। দাদা এই বান্তরা কেমন দাম চলে এগুলো? এই বান্তরার দাম কেমন? এই বান্তরার দাম কেমন চলে? ও লাটে বিক্রি হচ্ছে। বন্ধুরা মার্কেটে মোটামুটি এইরকম ধরনের মাছ, গলদাটা 600 টাকা করে রেট আছে, মাছের পরিমাণ খুবই কম। কন্ডিশন বন্ধুরা দ্বিতীয়বার, হ্যাঁ আর এই তো তা মোটামুটি বন্ধুরা এরকম কন্ডিশন, মার্কেটে খুবই মাছ কম তুলনামূলক সোমবারে, যে এরকম দু একটা মাছ দেখলাম, কিন্তু মার্কেটের টাইমিংটা অনেক ভোরবেলা মার্কেটটা চলে, 3টে থেকে মার্কেট চলে, 70 টাকা করেছে এরকম, এরকম ভেটকির দাম কিরম বলছো? কত দাম ভেটকির দাম কেমন দাদা মার্কেটে? এই ইউটিউব ভিডিও তুলবো না,
কিরকম দাম কেমন চলছে ভেটকিগুলো? 550 টাকা করে জ্যান্ত জ্যান্ত ভেটকিগুলো মোটামুটি তালদি মার্কেটে এরকম রেট বা দাম 1 কেজি সাইজ 800-900 গ্রামের ভেটকিগুলো। একটা জিনিস যারা একেবারে যা মাছের কন্ডিশন দেখলাম বাড়ির জন্য মাছ কেনার পক্ষে উপযুক্ত মার্কেটগুলো আপনারা এসে এইভাবে মাছ কিনতে পারেন। একটা কুয়ে রেট দেখুন কিরকম হচ্ছে মোটামুটি 160 টাকা করে এরকম কুই। বন্ধুরা এই পর্যন্ত মার্কেটটা কমপ্লিট রাখলাম, দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে। সেইভাবে মাছের কোনো আমদানি খুবই কম, সোমবার বলে সোমবার সব মার্কেটগুলোই সব বিভিন্ন মার্কেটগুলো মাছ খুবই কম থাকে। তাও সোমবার আসলাম মার্কেটটাতে, নেক্সট দিন মার্কেটে আবার ভালো করে ভিডিও অবশ্যই আনবো তালদি মার্কেটের।